Saya selalu menunggu. Paling selam, kamu mas. Alhamdulillah. Sedap. Thank you, sir. Nama dia mas. Muhammad Ismail. Smile, yes, sir. Teman namanya John Novitz, sir. Yes, sir. Boleh apa, mas? Yes, sir. Hazrat Ismail, yes, sir. Kemarin saya sendiri paling bagus. Biar saya, sir. GPA 5, yes, sir. Science as commerce, computer science, science group. This one, tell me about Bangladesh Sena Bahini Sarbo Potom Mohila Sena Potana Kam. Suraya. Have you seen the world? I have seen the world. Mohila Sena Potana Kam. Look at this. বাংলাদেশের প্রথম মহিলা পাতা যদি বলা যায় যে বাংলাদেশের প্রথম সেনাপ্রধান কে ছিলেন জেনারেল এম এ জি ওসমান জেনারেল এম এ জি ওসমানের স্যারের বাসা কোথায় না স্যার বাংলাদেশ সেনাবাহিনীর স্লোগান কি বাংলাদেশ সেনাবাহিনীর স্লোগান হলো সমরে আমরা শান্তিতে আমরা সর্বত্র আমরা দেশের দরে বাবা কি করেন আমার বাবা স্যার দিনাজপুর জেলা স্কুল মসজিদের ইমাম ইমামতি করেন জি স্যার বাবার পিছনে দাঁড়ায় কখনো নামাজ পড়ছে না বাবার মসজিদে জি স্যার কেমন অনুভূতি দেখে নামাজ পড়ে ভালো স্যার ভালো ছিল কয়েকজন পড়ছে জীবনে নামাজ হ্যাঁ জি স্যার তখন বাসায় থেকে তখন মসজিদে যাই নামাজ পড়ি কয়েকজন আমার স্যার তিন ভাই ইসমাইল বাবা তুমি বাংলাদেশ সেনাবাহিনীতে কেন যোগদান করতে চাও ধন্যবাদ স্যার বাংলাদেশ সেনাবাহিনী অত্যন্ত সুশৃঙ্খল একটি সামরিক বাহিনী আমি যদি স্যার আমার নিজ যোগ্যতা এবং দক্ষতায় বাংলাদেশ সেনাবাহিনীর একজন সৈনিক হতে পারি তাহলে স্যার আমি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে দেশ সেবাকে নিজেকে নিয়োজিত করতে পারবো কিন্তু তাই নয় স্যার এই বাহিনীতে চান্স পাওয়ার মাধ্যমে স্যার আমি সব নিষ্ঠা এবং শৃঙ্খলার সাথে জীবনযাপন করতে পারবো এবং এই বাহিনীর মাধ্যমে স্যার নেতৃত্বের গুণাবলী প্রকাশ করা যায় আমি সম্পূর্ণ সরকারি খরচে উচ্চতর শিক্ষা গ্রহণ করতে পারবো এবং পাশাপাশি জাতিসংঘের আন্তর্জাতিক শান্তি রক্ষা মিশনে অংশগ্রহণ করে বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবো এতে স্যার আমার পারিবারিক সচ্ছলতা আসবে এবং স্যার সামরিক বিভিন্ন হাসপাতালে আমি নিজের এবং আমার পরিবারের সদস্যদের চিকিৎসার সুব্যবস্থা করতে পারবো এবং স্যার আমার সন্তানদের সামরিক বিভিন্ন হাসপাতালে পড়ানোর সুযোগ হবে এই সকল কারণে স্যার আমি বাংলাদেশ সেনাবাহিনীতে বাংলাদেশ সেনাবাহিনীর একজন সৈনিক হতে গেলে কিছু দক্ষতা এবং যোগ্যতা থাকা প্রয়োজন তুমি কি মনে করো তোমার এরকম যোগ্যতা এবং দক্ষতা আছে জি স্যার একটু বলতো শুনি স্যার একজন সৈনিক হতে গেলে প্রথমত নিজের কাছে নিজে করতে হয় এই গুণাবলীটা থাকা প্রয়োজন আর আমি স্যার নিজের কাছে নিজে করি এবং সততা থাকতে হয় নিষ্ঠাবান হতে হয় পরোপকারী হতে হয় শৃঙ্খলাবোধ মেনে চলতে হয় নেতৃত্বের গুণাবলী থাকতে হয় আদেশ মানার ক্ষমতা থাকতে হয় এবং আদেশ দেওয়ার ক্ষমতা থাকতে হয় আমি মনে করি স্যার আমার মধ্যে এগুলো আছে তাই স্যার আমি একজন যোগ্য সৈনিক হতে পারবো স্কুল লাইফে কখনো ক্লাসের ক্যাপ্টেন ছিলাম জি স্যার কোন ক্লাস থেকে ক্যাপ্টেন ছিলাম অষ্টম শ্রেণী অষ্টম শ্রেণী কতজন ছাত্র ছিল তোমার তোমাদের ক্লাসে 40 জন চলে যাও আর সায়েন্স গ্রুপ কত সালে তোমার স্কুল প্রতিষ্ঠিত হয়েছিল 1857 সালে কোন স্কুলে পড়ছো দিনাজপুর মিউনিসিপাল হাই স্কুল বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান নাম কি জেনারেল আজিজ আহমেদ স্যার জেনারেল আজিজ আহমেদ স্যার স্যারের র্যাঙ্ক কি বলো তুমি জেনারেল জেনারেল বলো বাংলাদেশ সেনাবাহিনীর প্রতীক কি বাংলাদেশ সেনাবাহিনীর প্রতীক হচ্ছে ক্রস চেঞ্জ তরবারি এবং তার উপর জাতীয় পুরস্কার বাংলাদেশ কবে স্বাধীনতা অর্জন করছে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করছে 1971 সালে বলুন তো বাংলাদেশের জাতির জনক কাকে বলা হয় জাতির জনক বলা হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোথায় জন্মগ্রহণ করছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্ম ছিল টঙ্গিপাড়ায় টঙ্গিপাড়ায় জি স্যার জাতির পিতার জন্মসাল মনে আছে কত জি স্যার 1920 সালে 1920 সালে 20 সালে জি স্যার কোন খেলাধুলা বেশি খেলতে পছন্দ করো স্যার ফুটবল খেলতে বেশি পছন্দ করো ফুটবল খেলতে মূলত ফুটবল খেলা জন্ম কোন দেশে ইংল্যান্ডে ইংল্যান্ডের রাজধানীর নাম কি ইংল্যান্ডের রাজধানী হলো লন্ডন লন্ডন জি স্যার আচ্ছা রানী কোন দেশে থাকে ইংল্যান্ডে ইংল্যান্ডে রানীর নাম বলতে পারবো তোমার রানীর নাম কি দ্বিতীয় এলিজাবেথ দ্বিতীয় এলিজাবেথ দেখছো রানীকে দেখছো টিভি না স্যার টিভি টিভিতে দেখো টিভিতে কোন ধরনের প্রোগ্রাম দেখতে পছন্দ করো রসিকতার কারণে আচ্ছা
কোন রাজার রাজ্যে গোপাল রাজ রাজা সেই উত্তর হচ্ছে Thank you very much.